নমস্কার, মধুর্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি সুজির মোদক। গণেশ চতুর্থী এসে গেছে, গণেশজির সবচেয়ে প্রিয় ভোগ মোদক। মোদক অনেক রকমভাবেই বানানো যায়। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি নারকেলের মোদক। সহজে কিভাবে এই মোদক বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিন। সুজি নারকেলের মোদক করার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব 3 চামচ ঘি। ঘি হালকা গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 কাপ সুজি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। সুজি হাই ফ্লেমে ভাজবেন না, সুজি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে। সুজি ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেব 1/4 কাপ ফ্রেশ নারকেল কোড়া। আরও 2 মিনিট নারকেলের সাথে সুজি নাড়াচাড়া করে নেব। নারকেল এবং সুজি 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রাখা 1/2 কাপ দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর সুজি অনবরত নাড়তে থাকব। কিছু সেকেন্ডের মধ্যে সুজি 1/2 কাপ দুধ অ্যাবজর্ব করে নিয়েছে, আবারও 1/2 কাপ দুধ দিয়ে দেব। আবারও দুধ দেবার পর অনবরত নাড়তে থাকব। সেকেন্ডবার দুধ দেবার পর সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আপনারা এখানে লিকুইড দুধ ব্যবহার না করেও পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব 1/2 কাপ আখের গুড়। গ্যাসের ফ্লেম লোতে রেখে আখের গুড় ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আখের গুড় দেবার কারণে সুজি এবং নারকেলের মিশ্রণটা আস্তে আস্তে দেখুন পাতলা হয়ে আসছে। এরপর আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে পাক দিয়ে নেব। আর এখনই দিয়ে দেব 10টা কাজু বাদাম কুচি। আপনারা এখানে আমন্ড কুচি এবং পেস্তা কুচিও ব্যবহার করতে পারেন। 3 মিনিট পাক দিয়ে নেবার পর দিয়ে দেব 3টি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মোদক তৈরি করার জন্য নারকেল ও সুজির যে মিশ্রণের পাক তৈরি করেছি তা একেবারেই রেডি। পাক দেওয়া যখন হয়ে যাবে তখন কড়াই থেকে এই মিশ্রণ দেখুন ছেড়ে আসবে। এবার গ্যাস অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। নারকেল এবং সুজির এই পাক হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি লাগিয়ে সুজি এবং নারকেলের এই মিশ্রণ ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এইবার ছাঁচ ছাড়াই আপনাদের মোদক তৈরি করে দেখাবো। প্রথমে হাতে একটু ঘি লাগিয়ে নেব। দেখুন এইভাবে আমি গড়ে নিয়েছি। এইবার একটি আইসক্রিমের স্টিক দিয়ে ডিজাইন করে নেব। আপনারা চামচের পেছন দিয়েও করতে পারেন অথবা টুথপিক দিয়েও করতে পারেন এই রকম ডিজাইন। দেখুন এখানে আমার একটি মোদক রেডি হয়ে গেল। আরও একটি তৈরি করে নেব। আরও একটি তৈরি হয়ে গেল।
এইবার আমি চামচের পেছন দিয়ে ডিজাইন দেখিয়ে দেব। আরও একটি মোদক রেডি হয়ে গেল। এইভাবে সমস্ত মোদক আমি রেডি করে নেব। ছাদ ছাড়া গণেশজির জন্য আমার তৈরি মোদক একেবারে রেডি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।